Hello everyone, আমি রিয়াল সামি ফাউন্ডার এন্ড সিইও ইন্টারঅ্যাকটিভ ক্যাশ সাথে সাথে আমি বাংলাদেশ আর্মি 76BM এর লং কোর্সের একজন অফিসার ক্যাডেট ছিলাম এবং সেখানে প্রায় 2 বছরের মতো সার্ভ করেছি সো আজকের ভিডিওটা হচ্ছে ISSB নিয়ে তো আমরা সবাই জানি যে বাংলাদেশে প্রতি বছর প্রায় কয়েক লক্ষ ক্যান্ডিডেট ISSB-তে আসলে পরীক্ষা দিয়ে থাকে কিন্তু দেখা যায় যে এখানে অ্যাকসেপ্টেন্স রেটটা আসলে 3%-এরও কম এবং প্রতি বছর মাত্র কয়েকশো ক্যান্ডিডেট তারা ISSB থেকে গ্রিন কার্ড পেয়ে আসলে বাংলাদেশের মিলিটারি একাডেমিতে ট্রেনিংয়ে জয়েন করে এবং সেখান থেকেও হয়তো বা পাস রেট হওয়ার চান্সটা 60-70%-এর মতো থাকে এবং বাকি 30% পাস আউট করতে পারে না সো এই যে ISSB নিয়ে সবার মধ্যে যে এত এক্সাইটমেন্ট কারণ রিজনটা হচ্ছে যে এত কম বয়সে স্পেশালি HSC এক্সাম দেওয়ার পরে একটা স্টুডেন্ট সে কিন্তু আসলে গভর্নমেন্ট জবে ঢুকে যেতে পারছে সেখানে অন্যান্য সিভিল সার্ভিসে ঢুকতে তাকে অনার্স বা মাস্টার্স পাস করে এরপর পরীক্ষা দিয়ে দেন সেখানে আসলে যেতে হয় সো এই জায়গাটাতে আসলে ক্যারিয়ারের দিক থেকে কয়েক বছর এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যারা মিলিটারিতে জয়েন করে তাদের ক্ষেত্রে এবং অ্যাট দ্য সেম টাইম ইটস অ্যান এক্সাইটিং ক্যারিয়ার চয়েস এখানে যেরকম অনার আছে ডিগ্রি আছে সেখানে এবং এর বাইরে অনেক বেনিফিটস এবং অনেক লুক্রেটিভ ব্যাপারও আছে আবার অ্যাট দ্য সেম টাইম ইট ইজ অলসো চ্যালেঞ্জিং টু সো আজকের ভিডিওতে আমি এই ISSB-তে ভালো করার কয়েকটা ইম্পর্টেন্ট আসলে ট্যাকটিক্স নিয়ে আলোচনা করবো এবং আমি মনে করি যে এই ইম্পর্টেন্ট ট্যাকটিক্সগুলো নিয়ে আসলে যদি কাজ করা হয় তাহলে খুব ভালো চান্স থাকতে পারে ISSB-তে গ্রিন কার্ড পাওয়ার তো নর্মালি ISSB যখন একটা ক্যান্ডিডেটকে সিলেক্ট করে তারা সাধারণত তিনভাবে সিলেক্ট করে থাকে প্রথমত ক্যান্ডিডেটটি ফিজিক্যালি ফিট কিনা তারা মানসিকভাবে ফিট কিনা এবং তারা সাইকোলজিক্যালি ফিট কিনা সো তারা একটা ওভারঅল ব্যালেন্স পার্সনকে তারা আসলে চেয়ে থাকে ISSB-তে তো এই আসলে চয়েসের ক্ষেত্রে বা এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে ISSB-তে 4 দিনে প্রায় 38টার মতো এক্সাম হয়ে থাকে এবং প্রথম দিনে সবার ফার্স্টে IQ এক্সাম হয় এবং তারপরে PPDT এক্সাম হয় সো এই দুটা এক্সামের যারা আসলে কোয়ালিফাই করে তারাই কিন্তু পরবর্তীতে 4 দিন পর্যন্ত স্টে করতে পারে সো এই ভিডিওতে আমি আসলে কয়েকটা এক্সাম নিয়ে ডিসকাশন করব এবং এই ডিসকাশন করার সাথে সাথে এই এক্সামগুলোর ট্যাকটিক্স আসলে কিছু শেয়ার করবো এবং এই ট্যাকটিক্সগুলো ভালোভাবে ইউজ করতে পারলে হয়তো বা ISSB-তে একটা ভালো চান্স থাকবে গ্রিন কার্ড পাওয়ার এবং ISSB রিলেটেড আরও কিছু ফ্রি ভিডিও এই চ্যানেলে আমরা নিয়ে আসবো যাতে এই ISSB রিলেটেড ক্যান্ডিডেটদের যে ভয়টা বা যে এক্সাইটমেন্টটা যে চ্যালেঞ্জটা সেটা কিছুটা হলেও আসলে আমরা দূর করতে পারি এবং আপনারা দেখে থাকবেন যে ISSB রিলেটেড কন্টেন্ট ইউটিউবে কিন্তু অনেক কম থাকে সো প্রথমত আমি আসলে চলে যাব এখানে আমরা সবাই দেখতে পাচ্ছি যে ISSB যে ফার্স্ট টপিকটা আমি এখানে ডিসকাস করেছি উইচ ইজ PPDT PPDT হচ্ছে পিকচার পারসেপশন অ্যান্ড ডিসক্রিপশন টেস্ট PPDT-র ক্ষেত্রে যেটা হবে যে PPDT-তে আসলে এখানে একটা আসলে ছবি দেখানো হবে সেই ছবির উপরে বেস করে একটা গল্প লিখতে হবে এবং তার সাথে তার উপরে বেস করে একটা ডিসকাশন হবে সো মূলত এখানে আসলে সাইকোলজিক্যালি আমরা কীভাবে যে কোনো একটা জিনিসকে চিন্তা করি সেই জিনিসটা কিন্তু এখানে জাজ করা হবে সো প্রথমত আমি বলতে চাই যে বাংলাদেশ আর্মি কিংবা মিলিটারিতে ডিফেন্সে সাধারণত চৌকশ অফিসারদেরকে তারা নিয়ে থাকে যে তারা সব সাইড থেকে ব্যালেন্স কিনা তাদের মধ্যে দেশপ্রেম আছে কিনা তাদের মধ্যে উপস্থিত বুদ্ধি আছে কিনা কিংবা তারা বাইরের দুনিয়া সম্পর্কে জানে কিনা কিংবা তাদের যে হবিটা এটা আর্মির সাথে রিলেটেড কিনা সো এই গল্পের মধ্যে আসলে এই পিকচার পারসেপশন ডিসক্রিপশনের মধ্যে ওই কোয়ালিটিসগুলো আসলে লুকিয়ে থাকতে হবে ওই কোয়ালিটিসগুলো এমনভাবে ওখানে নিয়ে আসতে হবে যাতে আসলে বোঝা যায় যে হি সাইকোলজিক্যালি ফিট ফর ডিফেন্স তো এখন এখানে অনেক ধরনেরই ব্যাপার থাকতে পারে যে হয়তো বা এখানে এমন একটা ছবি দেখানো হলো সেই ছবির উপরে বেস করে কেউ আর্মি রিলেটেড একটা গল্প লিখলো বা কেউ হয়তো বা ক্রিকেট খেলা রিলেটেড গল্প লিখলো কেউ হয়তো বা সিনেমা রিলেটেড গল্প লিখলো সো ওই গল্পটা আসলে কতটুকু আর্মি সাইকোলজির সাথে ম্যাচ করে এটা একটু দেখার বিষয় এবং এখানে যখন আসলে লিখালেখি করা হবে তখন যাতে একদমই কাটাকাটি না করা হয় কারণ কাটাকাটি করার মানে হচ্ছে যে ইউ আর অ্যাকচুয়ালি কনফিউজ সো বিইং আ লিডার ইউ ক্যান নট বি কনফিউজ সো এই ধরনের ইস্যুগুলো আসলে মাথায় রাখতে হবে PPDT-তে এবং যখন আসলে ডিসকাশন করা হবে তখন অন্যান্য ক্যান্ডিডেট যারা ডিসকাশন করবে গ্রুপে তাদের সাথে আসলে
যাতে তাদেরকে রেসপেক্ট রেখে কথা বলা হয় বা তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয় বা কথা বলার সময় যে সবার আগে কথা বলবে হয়তো বা সে হয়তো বা একটা ইনিশিয়েটিভ নিয়ে কথা বলার জন্য সে হয়তো বা লিডারশিপ এগিয়ে থাকতে পারে। সো এই ধরনের অসংখ্য ট্যাকটিক্স আসলে পিপিডিটির ক্ষেত্রে ফলো করা যায়। পিপিডিটি সম্পর্কে আমি আসলে ইনডেপ আরও ভিডিও দিব। সো আজকের এই ভিডিওতে পিপিডিটি সম্পর্কে আমি আলোচনাটা একটু সীমাবদ্ধ রাখতে চাই। এরপরে আমি আসলে নেক্সট যেই টপিকটা নিয়ে আসবো সেটা হচ্ছে ডিপি ভাইবা। সো ডিপি ভাইবা ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট থিং ইন ISSB। ডিপিভাইবা মানে হচ্ছে ডেপুটি প্রেসিডেন্ট ভাইবা। প্রত্যেকটা ISSBতে আসলে একজন ডেপুটি প্রেসিডেন্ট থাকে, ইউজুয়ালি তারা লেফটেন্যান্ট কর্নেল কিংবা কর্নেল র্যাঙ্কের হয়ে থাকে। তো এই ডিপি ভাইবাদের সাথে এই ডেপুটি প্রেসিডেন্টের সাথে আসলে একটা ভাইবা হয়, এই ভাইবাটাই আসলে ডিপি ভাইবা। এবং এটা কারো কারো ক্ষেত্রে 5 মিনিট, কারো কারো ক্ষেত্রে 10 মিনিট, 15 মিনিট কিংবা 1 ঘন্টাও হয়ে থাকে। তো এই ডিপি ভাইবার মাধ্যমে একটা স্টুডেন্ট ওভারঅলি ব্যালেন্স কি না সেটা একজন ডেপুটি প্রেসিডেন্ট বুঝতে পারেন। তার সাথে গল্প করার মাধ্যমে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানার মাধ্যমে, তার হবিজ জানার মাধ্যমে, অথবা তাকে একাডেমিক কোনো কিছু জিজ্ঞেস করা কিংবা জেনারেল নলেজ রিলেটেড জিজ্ঞেস করা বা ট্যাকটিক্যাল কোশ্চেন জিজ্ঞেস করা, সে আসলে ইনস্ট্যান্ট স্মার্ট সলিউশন দিতে পারছে কিনা, সে আসলে পাবলিক তার স্পিকিং এবিলিটি আছে কিনা, তার লিডারশিপ এবিলিটি আছে কিনা, সো এই ধরনের অসংখ্য কোয়েশ্চেন তাকে আসলে আস্ক করতে পারে। তার ফ্রেন্ড সিলেকশন কীরকম, তার লাইফ পার্টনার সিলেকশন কীরকম, তার লাইফের গোল কী, ভিশন কী, এগুলোর অ্যান্সারের মাধ্যমে সে আসলে আর্মির জন্য ফিট কিনা এই জিনিসগুলো বের হয়ে আসে। সো ওভারঅলি আর্মি একজন ব্যালেন্স পার্সন চায়। অ্যাজ আই সে, তাদের মধ্যে অনেস্টি থাকতে হবে, ইন্টেগ্রিটি থাকতে হবে, এবং তাদের মধ্যে হার্ডওয়ার্কিং ক্যাপাসিটি থাকতে হবে, প্রেশার নেওয়ার ক্যাপাসিটি থাকতে হবে, এবং সাইকোলজিক্যালি, মেন্টালি এবং ফিজিক্যালি তাদের ফিট হতে হবে। সো এই ভাইবার মাধ্যমে আসলে এমনভাবে অ্যান্সারগুলো দিতে হবে যাতে এই প্রত্যেকটা জিনিস যেগুলো আসলে আর্মি অ্যাজ আ ক্যান্ডিডেট রিয়েল আর্মি অফিসারের মধ্যে চেয়ে থাকে, সেই জিনিসগুলো যাতে ক্যান্ডিডেট আসলে প্রুফ করতে পারে। সো অ্যান্সারগুলো আসলে ওইভাবে দিতে হবে। তবে এক্ষেত্রে আমি আসলে কিছু ট্যাকটিক শেয়ার করতে পারি যে কখনোই আসলে ফেক কোনো কিছু বলা উচিত না, কারণ ফেক যখনই বলা হবে তখন কিন্তু অটোমেটিক্যালি সেটা বের হয়ে আসবে। কারণ ডেপুটি প্রেসিডেন্টের মতো মানুষরা সাধারণত প্রায় 20 থেকে 25 বছর ধরে কিংবা 15 বছর ধরে ওই জায়গাটাতে কাজ করছেন এবং প্রতিনিয়ত তারা ক্যান্ডিডেটদের সাথে আসলে ইন্টারভিউ নিচ্ছেন। সো দে নো দ্য সাইকোলজি অফ দ্য ক্যান্ডিডেটস ভেরি বেটার। সো এই জায়গাটাতে যদি কেউ কখনো কেউ ফেক কোনো কিছু করে থাকে তাহলে কিন্তু বেশ বড় ধরনের একটা নেগেটিভিটি চলে আসতে পারে। সো অ্যাট দ্য সেম টাইম আবার কিছু বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ট্যাকটিক্যালি অ্যান্সার করার বিষয়টা। যখন অ্যান্সার করতে হবে খুবই কনফিডেন্ট এবং বোল্ড ওয়েতে অ্যান্সার করতে হবে। যদি কেউ নার্ভাস হয়ে যায় তাহলে ডেফিনেটলি এটা একটা ল্যাকিংস, কারণ আমি বলবো যে বিং আ মিলিটারি গাই ইউ ক্যান নট বি নার্ভাস, বিকজ ইউ will have to face several tough situations. If you become nervous then কিন্তু ওই সিচুয়েশন গুলো আসলে ট্যাকল করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এরপরে আমি পরবর্তীতে আরেকটা এখানে টপিক আসবো, সেটা হচ্ছে এক্সটেম্পোরারি স্পিচ। সেই এক্সটেম্পোরারি স্পিচটাও আসলে অনেক গুরুত্বপূর্ণ ISSB সিলেকশনের ক্ষেত্রে। এর রিজনটা হচ্ছে এক্সটেম্পোরারি স্পিচের মাধ্যমে সাধারণত জাজ করা হয় যে একজন আর্মি অফিসার সে তার সোলজারদের সামনে ভালোভাবে স্পিচ দিতে পারছে কিনা, তার মধ্যে লিডারশিপ ক্যাপাসিটি আসছে কিনা, সে আসলে তার সাবঅর্ডিনেটদেরকে মোটিভেট করতে পারছে কিনা। সো এক্সটেম্পোরারি স্পিচে যেটা হয় সেটা হচ্ছে যে কোনো একটা ইনস্ট্যান্ট টপিক নেওয়া হয় এবং সেই টপিকের উপর কয়েক মিনিট কথা বলতে দেওয়া হয়। সো এই কয়েক মিনিটে আসলে ওই টপিকটা সম্পর্কে যদি আগে থেকে কোনো নলেজ থাকে সো ডেফিনেটলি ইটস ইজিয়ার। আর যদি সো আসলে ওইভাবেই প্রিপারেশন নিতে হবে যে আসলে নলেজ যাতে থাকে আর কি। সো নলেজ যদি থাকে তাহলে ওইভাবে সাজাতে হবে এবং খুবই কনফিডেন্ট ওয়েতে যারা সামনে বসে থাকবে তাদের সামনে এবং অলসো ওইখানকার যিনি অফিসার থাকবেন তার সামনে খুবই কনফিডেন্ট ওয়েতে আসলে বলতে হবে, কোনো ধরনের কোনো নার্ভাসনেস থাকা যাবে না। এবং এখানে আই কন্ট্যাক্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ, যে কনস্ট্যান্টলি একজনের দিকে তাকানো যাবে না এবং আই কন্ট্যাক্ট নিয়ে আসলে খুব ভালোভাবে সব দিকে আই কন্ট্যাক্ট করে আসলে এখানে এক্সটেম্পোরারি স্পিচটা করতে হবে। এবং সবচেয়ে ভালো হয় যে এক্সটেম্পোরারি স্পিচে যদি নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে সবার আগে কেউ স্পিচ দিতে চায় এক্ষেত্রে হয়তো একটা বেনিফিট থাকতে পারে, বিকজ তার মধ্যে ওই লিডারশিপ এবং ইনিশিয়েটিভনেসটা আছে এটা বোঝা যায়। সো এগুলোই হচ্ছে এই তিনটা টপিক নিয়ে আমার কিছু টিপস ISSBতে। এবং এই চ্যানেলে আমি আসলে ISSB নিয়ে আরও কিছু ভিডিও করবো, যে 38টা এক্সাম, সেই সব কয়টাই আমি আসলে কিছু বেসিক টিপস দিয়ে কভার করার চেষ্টা করবো। এবং ইন্টারেক্টিভ কেয়ারসে আমাদের আসলে ISSBর উপরে একটা ডিটেল কোর্সও আছে, এই কোর্সটাও আপনারা এনরোল করতে পারেন, এই কোর্সের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো ISSB রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ তিনটা টপিক, ডিপি ভাইবা, পিপিডিটি এবং এক্সটেম্পোরারি স্পিচ
সার্ভিসেস নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কিন্তু আজকের ভিডিওই শেষ নয়। আমরা এই চ্যানেলে ISSB রিলেটেড আরো অসংখ্য ভিডিও নিয়ে আসবো, সবকয়টা এক্সাম কভার করার চেষ্টা করবো, এবং শুধুমাত্র ISSB নয় আরো অসংখ্য স্কিল ডেভেলপমেন্ট ভিডিও এই চ্যানেলে রেগুলারলি আপলোড হতে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, সাথে থাকবেন এবং আমাদের এই ইনিশিয়েটিভকে সাপোর্ট করে আরো ছড়িয়ে দিন।